বিগত 5 বছরে যে সমস্যা আমরা প্রত্যেক মানুষে পাইছি আর সেই হিসাবে বিজেপি সরকারে আসামের প্রত্যেক মানুষের সামনে বিজেপি শান্তি হিসাবে চলে তোমরা তাতে আজকে মানুষ মার্ডার হেনতা এটা অবশ্য খাঁটি জোয়া শেষ হয়ে গেছে আমরা খাঁটি জোয়ার মানুষ এবং আমরা খাসালো মানুষের সাইন না এরকম মানুষ আনি এই বিভ্রান্ত লাগাই লাগে কাটিছড়া মানুষকে দুঃখ দিয়েছেন গৌতম কাটিকোড়ার মানুষও তাকে চায় না বললেন খলিল আপনারা মনে রাখবা আজকে বিজেপি আসাম বিজেপি ভারতবর্ষ বিজেপি আসামের সংখ্যালঘু মানুষের লোক কিতা করে আপনারা সবাই জানেন তো এরপরে আমার মধ্যে থেকে যদি কোনো মানুষ বিজেপির সমর্থন করে তাহলে আমরা সামাজিক ভাবে বয়কট করতাম না করতাম না প্রচারের শেষ দিনে গৌতমকে কাটিগড়া থেকে পূর্ণ পাগল বানিয়ে তাড়িয়ে দেওয়ার ডাক দিলেন মাওলানা এনামুল্লাহ আজ ছিল কাটিগড়ার নির্জলালপুরে নির্বাচনী সভা এই সভায় ভাষণ দিতে গিয়ে মাওলানা এনামুল্লাহ উপরোক্ত মন্তব্য করেন বলেন গৌতম রায় আত্মপাগল হয়ে উঠেছেন এবং বলেন যে বিজেপি সংখ্যালঘুদের নির্যাতন করছে এই অবস্থায় সব মুসলমান বিজেপিতে ভিড়ছেন তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে এই সভায় কংগ্রেস প্রার্থী খলিলুদ্দিন মজুমদার বলেন বিজেপি চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়টি দিয়েছে এবার জনগণকে প্রতারণা করতে ফর্ম বিলি করছে বিজেপি নির্বাচনের পর 830 টাকা করে দেওয়া হবে বলে প্রচার করছে বিজেপি কংগ্রেস ভাওতা প্রতিশ্রুতি দেয় না কংগ্রেস দেয় গ্যারান্টি সরকার গড়লে কংগ্রেসের দেওয়া 5 গ্যারান্টি পূরণ করবে কংগ্রেস তিনি বলেন গৌতম যদি এত উন্নত লোক তাহলে কাটিছড়া ছেড়ে কাটিকোড়ায় কেন এলেন কাটিছড়া মানুষ কেন তাকে বিদায় দিয়েছে তিনি ভালো মানুষ নয় বলে তাকে পছন্দ করেনি কাটিছড়ার লোক এখন কাটিছড়া শান্ত তিনি থাকাকালীন কাটিছড়ায় দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকত আমাদের কাটিকোড়ার মানুষ চায় না এই ধরনের মানুষ এনে বিভ্রান্তি লাগাতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু কোন জিনিস সাকসেস নাই বিদায় দিবার লাগে আমরা সব প্রস্তুত আছি তো ইয়া বিদায় দিতাম গৌতম রায় আধা ভাগ লইছে আর গৌতম রায় এবার খুব খানি করার থেকে হারিয়া পুরো ভাগল বলে আমরা খাদ্য দিলাম বিদায় দিতাম আর একটা কথা হইয়ার আপনারা মনে রাখবা আজকে বিজেপি আসাম বিজেপি ভারতবর্ষ বিজেপি আসামের সংখ্যালঘু মানুষের লোক কিতা করে আপনারা সবাই জানেন তো এরপরে আমার মধ্যে থেকে যদি কোনো মানুষ বিজেপির সমর্থন করে তাহলে আমরা সামাজিক ভাবে বয়কট করতাম না করতাম না তারা করতাম না করতাম না তার থেকে আমরা সমাজের মানুষের বাঁচাইতাম না বাঁচাইতাম না যার কারণে আমার অনুরোধ জলালপুর অঞ্চলের মানুষ সচেতন জলালপুর থেকে বিগত নির্বাচনে আমরা খলিলুদ্দিন মজুমদারদের রেকর্ড ভোট দিয়েছেন এই নির্বাচনে আপনারা রেকর্ড ভোট দিয়া বাস্ক বদ্ধ করিয়া দিবা বিগত আমার বিশ্বাস আছে খলিলুদ্দিন মজুমদার জিন্দাবাদ 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 মহাজোট জিন্দাবাদ 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 আমি আর সময় নষ্ট করিয়ার না আপনারা কাছে অনুরোধ করিয়ার খলিল ভাইরে সময় নষ্ট না করিয়া ছাড়িবা আজকে গোটা খাতি গোলা ক্লাস প্রোগ্রাম লাস্ট মিটিং তাই বিভিন্ন অঞ্চলের এটা আপনারা মুলাকাত না করিয়া খালি দোয়া করবা যেন শরীর সুস্থ থাকতো আমরা অগ্রা শরীর সুস্থ থাকতো আমরা সবাই গিয়া সেন্টারে ভোট দিতে পারতাম এই করবে বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এবং লক্ষ্মণী থেকে নিয়া এবং আমাদের এই অঞ্চলের মুরব্বিয়ান মান্যবুটি আমরা আরেছি আপনারও লগে সুখে দুঃখে আমরা আসলাম আপনারও যথেষ্ট সাহায্য করার কারণে আমরা এবার দলে পার্টি টিকিট দিছি যাই হোক অ্যাকচুয়ালি লাস্ট দিন আমরা টিকিট হওয়ার কারণে নমিনেশনের সব লইয়া যাওয়ার কথা আসলো সব জায়গা থেকে সম্ভব হয়েছে না শুক্রবার দিন আসলো শুক্রবার থাকার কারণে সব লোক যোগাযোগ করে গেছে না এরপরে আমরা লাস্ট দিন নমিনেশন দিয়া নিজেরও শরীর দুই দিন খারাপ হয়ে গেছিলো সেই হিসাবে আরো প্রত্যেক জায়গায় প্রত্যেকের লোক যোগাযোগও করা সম্ভব হয়েছে না বিভিন্ন জায়গায় ফোন করার কথা আসলো আমরা ফোনও করতে পারছি না এবং বহুত মানুষ আমরা ফোনও করছিল ফোনও আমরা রিসিভ করতে পারছি না শরীরের অবস্থা খারাপ আসলো যাই হোক আল্লাহর হুকুম আপনারা দোয়া যে বিগত 5 বছরের যে সমস্যা আমরা প্রত্যেক মানুষে পাইছি আর সেই হিসাবে বিজেপি সরকারে আসামের প্রত্যেক মানুষের সামনে বিজেপির ভোট দিত আমরা এবার কংগ্রেস সরকার এবং মহাজোটের সরকারে কয়েকটা আমরা গ্যারেন্টি দিছে সেই গ্যারেন্টি আমরা প্রত্যেকে ভোট ভালো ভালো গ্যারেন্টি দিছি বিজেপি সরকারে দেখুন আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো জিনিস সাকসেস নাই আজকে 2 কোটি চাকরি দিছে কিন্তু চাকরি খাওয়া পাইছে কত মানুষ 2 কোটি ঘোষণা দিছে চাকরি দিব কেউ চাকরি খুঁজে পাইছেন না এবং আজকে গত 5 বছরে আসামও মাত্র 80,000 চাকরি হয়েছে যে হিসাবে আসামও কইল 25 লাখ চাকরি দিত এর পরবর্তী গত ইলেকশনে ভোট নিচ্ছে কিন্তু আমরা কোনো মানুষের তো টাকা 15 লাখ নাই 15,000 পাইছি না পাইছি না বলছে আজকে 830 টাকা দিয়ে কিছু মানুষের খোয়ার যে 830 টাকা আমরা পাইছি বিজেপিটা কি আমরা ভোট দিতাম
কিছু ফ্যামিলি আমরা খবর পাই যে আমরা 830 টাকা তো ফাইলিছি, এখনো ফলস ডুপ্লিকেট ফর্ম এখন পাঠাওর বিভিন্ন ধরনের, এখনো বিভিন্ন জায়গায় ফর্ম ফলস ফর্ম দেওয়ার যে তোমাদের ফর্মটা নেওকি খালি ইলেকশনের বাদ দিয়ে তোমাদের 830 টাকা আরম্ভ হইছি। আমরা এটা প্রতিশ্রুতি দিয়ার নাইলে আমরা প্রতিশ্রুতি যেটা দেবো হইছে কংগ্রেস সরকার থাকি, আপনারা জরুর খবর জানো এবং গ্যারেন্টি কার্ড উড আছে এটার, যে প্রথম আমরা দেবো হইছে যে যখন মহিলা যারা মা বোন আছেন প্রত্যেক মানুষের যারা যার কোনো চাকরি নেই তারা প্রত্যেক মান্থে টাকা 2000 করে দেবো প্রত্যেক মানুষে ভাবিব। সেকেন্ড রইল ইলেকট্রিক যেটা আছে ইলেকট্রিক বিল প্রায় 1400 টাকা 200 ইউনিট পর্যন্ত আপনারা প্রত্যেক মানুষে ফ্রি পাইবা, আমরা ইলেকট্রিক বিল ফ্রি পাইলি। চা শ্রমিক যারা আসেন তারা 365 টাকা হাজিরা দেওয়ার আগে 151 টাকা হাজিরা আসবে, যদি চা শ্রমিকের হাজিরা বাড়ে আমরা গরিবগুলো মানুষের যারা কাজ করেন এটার হাজিরা বাড়িব। এবং 5 লাখ চাকরি 5 বছরে দেবো ওইটাও গ্যারেন্টি, এবং প্রত্যেক সমষ্টি যেটা শেয়ার আয় সমষ্টি হিসাবে শেয়ার হিসাবে চাকরি দেবো ওইটাও কালকে ঘোষণা দেবো হয়েছে, এবং বিভিন্ন গ্যারান্টি আছে কংগ্রেসের যেটা, এবং এনআরসির সমস্যা যেটা আছে এনআরসির সমস্যা যেটা আমরা 71 এনআরসি জমা দেবো হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন বিজেপি প্রতিশ্রুতি এবং ঘোষণা দিচ্ছে যদি এনআর এবার বিজেপি সরকার হাতে 51 এনআরসি করতো আমরা অনেক কষ্ট করি প্রায় আসাম সরকারের 1600 কোটি টাকা খরচ করি এনআরসি জমা দেবো হয়েছে, আজকে বিজেপি সরকারের এনআরসি নতুন এনআরসি পুরানা যেটা এনআরসি হয়েছে এটা বাতিল করে হইব। তো আমরা মানুষের অনেক কষ্ট করি এনআরসি জমা দেবো হয়েছে, সেই এনআরসি কংগ্রেস সরকার যদি আয় এনআরসির কোনো সমস্যা থাকতো না, যারা নাম আইসে 71 ওই এনআরসি ঠিক থাকবো, এবং যারা নাম আইসে না আগামী গত 2014 পর্যন্ত যার ভোটার লিস্ট নাম আছে লি অ্যাপ্লিকেশন লইব, অ্যাপ্লিকেশন লইয়া যারা নাম আইসে না এনআরসির সমস্যা শেষ করে দিব কংগ্রেস, এটাও গ্যারান্টি দিচ্ছে। তা আমরা অনেক অনেক বড় বড় গ্যারান্টি পাইছি, এবং বিভিন্ন ধরনের আসামের প্রত্যেক মানুষে জানো যে তো ইন্ডিয়ার মাঝে যে আসামের মধ্যে বড় হেভি হেভি ইন্ডাস্ট্রি সব বেসরকারি কংগ্রেস বিজেপি হলিছে এবং বিক্রি করিতে, তো কংগ্রেস সরকার এটাও ঘোষণা দিছে যদি আসাম সরকার হয় আসামের হেভি ইন্ডাস্ট্রি যেটা বন্ধ হয়েছে এটা চালু করে দিব, আমরা লাখ লাখ মানুষ কামে লাগবো। সেই হিসাবে আমি আপনারা টাইম নষ্ট না করিয়া আজকে এই নির্বাচনের সভাতে আইসি আপনারা আলোচনা এবং আপনারা সবার লোকের দেখা করার লাগি খাটিগুলার মানুষের বা প্রত্যেক বরাক বলি মানুষ চাওয়াত যে গৌতম রায়ের বিদায় করার লাগে, কারণ খাটিগুলাতে দ্বিতীয় রাস্তা বরাক বলি সুর দেখায় বিভিন্ন বর্তমানে আজকে যে খাটিগুলা জেরা ইয়া মানুষ ঘুরে আপনারা দেখবা এমন এমন বাজে বাজে মানুষ ঘুরে মানুষের প্রেশার দিয়ে খেরোরে মারপিট করে বিভিন্ন ঝগড়া করে, আজকে তাহলে অত বছর মন্ত্রী এমএলএ আসলা খাটলিছড়া উন্নত করতে পারার জন্য আজকে খাটলিছড়া সারিয়া খাটিগুলা তাইছে, অত উন্নতর মানুষ হলে খাটলিছড়া সারিয়া খেতে লেগে এইটা তাই আজকে খাটিগুলা আইবার কথা নাই, মানুষে তাঙ্গে খাটলিছড়াতে বিদায় দিলেছে, খাটলিছড়া মানুষের কাছে কোনো পছন্দ নাই, তাই মানুষ বিভিন্ন হ্যারাসমেন্ট হলো মানুষ বিভিন্ন মানুষের দুঃখ দিয়েছেন, আজকে খাটলিছড়া মানুষ আপনারা খবর লইবা প্রত্যেক জাতি ধর্ম অত্যন্ত শান্তি হিসাবে চলে গৌতমরা তাতে আজকে এন কিডনি এন মানুষ মার্ডার এন হতা এটা অবশ্য খাটলিছড়া শেষ হয়ে গেছে, আমরা খাটিগড়ার মানুষ এবং আমরা খাসালো মানুষের সাইন না এরকম মানুষ আনি এনে বিভ্রান্ত লাগাইবার লাগে, আপনাদের কাছে এটাও অনুরোধ লগিয়া আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আগামী 1 তারিখ আপনারা মূল্যবান ভোট দেবেন, আমরা কিছু ভাই হলে যদি বিজেপি করেন ভুল বসত তারা বুঝাইন যে বিজেপি ভোট দিলে বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই, গরিব পুরা পরিস্থিতি সব জিনিসের দাম বাড়ি যায়, সেই হিসাবে বিজেপি পুরা কাজ কাম নাই ফানি দিলে কোনো সমস্যা নাই, সমস্যা ঠিক করতে পারে না, ইলেকট্রিকের সমস্যা শেষ করতে পারে না, খালি বিজেপি রাজনীতি করে ধর্ম লইয়া ধর্ম লইয়া রাজনীতি করে উন্নত হইতো না আসামও মায়ের খাইব ভারতবর্ষ মায়ের খাইব, সেই হিসাবে আপনাদের কাছে ওটা অনুরোধ আগামী 1 তারিখে আপনারা মূল্যবান ভোট দিন, আমরা তরফ থেকে যদি কোনো সংগঠনের তরফ থেকে আমরা তরফ থেকে কোনো যত খেয়ে দুঃখ পাইন আমি আপনাদের দয়া করি হইয়ার আপনারা এটা কাভার করতা এবং আপনারা মূল্যবান ভোটটা দিতা, এবং আমরা তরফ থেকে যতক্ষণ আমরা সংগঠন থেকে হোক বিভিন্ন সমস্যা হোক যদি খেয়ে দুঃখ পাইন আমরা এটা 100 বার আমরা সমস্যা পরবর্তী শেষ করবো, পরবর্তী 2-4 দিন পরে লাগে আমরা বইমু বই আলোচনা করে শেষ করবো, কারণ আমরা তরফ থেকে খেয়ে বিভিন্ন মানুষের দুঃখ হইতে পারে কোনো সময় বিশেষ অত আমরা কর্মীও বলতে কোনো মানুষের দুঃখ হইতে পারে, বিভিন্ন মানুষের দাওয়াত দেওয়া না কোনো মিটিং হইলে দাওয়াত দেওয়া না কোনো মিটিংও খোয়া না, এটাও আমরা বহুত ফোন করেন আমরা তো জানিও না আমরা খেয়ে খোয়ান না, আমি আপনাদের কাছে আজকে ওটাও অনুরোধ রইল আমরা মাত্র টাইম নাই 1 তারিখে আপনার মূল্যবান ভোট দিতে, এবং প্রত্যেক মানুষে কীভাবে সহযোগিতা করে লাগে প্রত্যেক সেন্টারে আমরা 100% ভোট কাস্ট হইতো এবং আলোচনার মধ্যে আপনার কোনো ঝগড়া হইতো না আমরা, এবং মাস্ক লইয়া আপনারা আইবা সরকারি যে সিস্টেম আছে লাইন ধরিয়া যে সিস্টেমে করা লাগে ভোট কমিটি থাকবো।